সিনি নিউজের এক্সক্লুসিভ খবর, উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন মঞ্চ থেকে সরে দাঁড়ালেন পদ্মশ্রী করিমুল হক। রবিবার সিনি নিউজ অফিসে এসে একান্ত সাক্ষাৎকার দেন পদ্মশ্রী করিমুল হক। এই সাক্ষাৎকারে উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন মঞ্চের উপদেষ্টা কমিটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। তার দাবি, উন্নয়ন মঞ্চ ও পর্ষদের নাম করে নস্যশেখদের নিয়ে রাজনীতি শুরু করেছে কিছু মানুষ। যেখানে বিভাজনের রাজনীতি সেখানে তিনি নেই বলে জানান। পাশাপাশি তার ছবি যাতে কোনো সংগঠন ব্যবহার না করে। আমি মনে করি আমি নস্যশেখের পক্ষে আছি, থাকবো, আসি, কিন্তু আমি এইটার পক্ষে নেই যে নস্যশেখ আন্দোলন করতে গিয়ে মানুষকে বিভাজন করা, মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা, এটা আমি পছন্দ করি না। এবং সরকার যদি এটার মধ্যে দুভাগের ভাগ করে আন্দোলনে যদি কিছু করে না দেয়, আমি আর বেশি খুশি হব। তার কারণ এইটা এক পক্ষকে উড়ে দিলে আরেক পক্ষে চোটে মারামারি, এরা খুন খারাপই হতে পারে। তোমরা সবাই একত্র হয়ে আসো, দশটা লাঠি একখানে করো, তাহলে না সত্যিটা হবে? সবাই একত্র হয়ে এসে নস্যশেখের পরিষদ হোক, মঞ্চ হোক, সরকারকে দাবিপত্র দেওয়া, সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে। এইটা দাবিপত্র এখনও তোমরা পৌঁছায় নেই, দাবিপত্র এখন ঠিক জায়গা যায়ই নেই, তাতেই আমরা ডিভাইড হয়ে গেছি। ডিভাইড হয়ে নিজেরাই আমরা কিন্তু এক একজন এক একের চরিত্র হোক, সম্মানীয় কথা হোক, রাজনীতির কথা হোক, আমরা কিন্তু বলে ফেলতেছি। আমার কথা হলো, আমরা যেহেতু নস্যশেখ দাবিদার, আমরা কোনো জাতির হিসেব করবো না, কোনো পার্টির হিসেব করবো না, দেশের হিসেব করবো না। দেশকে সম্মান দিয়ে আমাদের দাবিটা, আমরা আন্দোলনটা সরকারের কাছে মান্যতা দিয়ে পৌঁছাইতে চাই এবং পৌঁছাবো। কিন্তু দুভাগে ডিভাইড হলে অন্তত আমি করিমুল হক আমি বলে দিচ্ছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, আমার কোনো ব্যানার কেউ ইউজ করতে পারবে না, আমার নাম কোনো ইউজ করতে পারবে না। আমি করিমুল হক নস্যশেখ হতে পারি, কিন্তু আমার আরেকটা উপাধি আছে, যে উপাধিটার মধ্যে সারা ভারতের জনজাতি গোষ্ঠীর মধ্যে আমাকে সম্মান দেয়, সম্মানে চলি। বর্তমান যে আপনি উপদেষ্টা কমিটি নস্যশেখ উন্নয়ন মঞ্চের এখনো সভাপতি সম্ভবত, এটা নিয়ে কি বলবেন? আমি ছিলাম উপদেষ্টা কমিটি, কেন্দ্র কমিটি রাখছিল আমাকে, কিন্তু আমি জানতে পারলাম এখন কিছুদিন আগে যে নস্যশেখের মধ্যে দুভাগ হয়ে গেছে। এই দুভাগ হয়ে গেছে, আমি এই পদটাও আমি চাচ্ছি না, যে আমাকে এই পদটাও লাগবে না। আমি চাই না আমার কারো উন্নতি হোক, কারো অবনতি হোক। আমার প্রশ্ন হইল, সবাইকে নিয়ে চলার পথ, সবাইকে নিয়ে আমরা চলবো, নস্যশেখ জনজাতি, তুমি নস্যশেখ পরিষদ বানাও, নস্যশেখ উন্নয়ন মঞ্চ বানাও। সরকারের কাছে যদি যেতে হয়, একত্র হয়ে মিস্টার করিমুল হক সেখানে প্রেজেন্ট থাকবে, দাবিপত্র সরকারের হাতে তুলে দিবে, সে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। বর্তমানে নস্যশেখের মূল দাবি হলো নস্যশেখ জাতির উন্নয়ন এবং নস্যশেখ উন্নয়ন মঞ্চ, কিন্তু বর্তমান এই দাবি থেকে সরে গিয়ে রাজনীতি শুরু করেছে। দেখুন, কেউ অনেক লোক আসে এইরকম একটা প্রতিভা দেখাই মানুষকে একত্র করে রাজনীতির মধ্যে ঢুকাই দেয়। আমি বলছি, যদি তোমরা নস্যশেখের মধ্যে যদি উন্নয়ন মঞ্চ চাও, যারা পিছিয়ে পড়া মুসলিম, যারা ভূমিপুত্র মুসলিম, এখানে যারা আছে কনভার্ট হয়ে আমরা আসছি অ্যাকচুয়ালি, সেটার পক্ষে যদি আসে তাহলে ঠিক আছে। যদি রাজনীতি তৈরি করে, যারা করবে তারা নিজেরাই নিজেরাই করবে, সরকার ওখানে নেই। আর একটা কথা আমি বলছি, আমি প্রত্যেকটা যাদের বলছি, আমাকে যদি নস্যশেখে রাখতে হয়, আমি যদি থাকি করিমুল হক, আমি রেজিস্ট্রেশন খুঁজবো। কারণ আমি রেজিস্ট্রেশন ছাড়া কোথাও থাকতেছি না। আমি ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বার প্যাড তাদের দেখবো যে এটা আছে কিনা। শুধু আমি দশটা লোক নিয়ে চিল্লাইলাম নস্যশেখের দাবি, এখানে সরকারও কর্ণপাত করবে না। সরকারকে দাবি দিতে হলে, আমার কাজ সাফল্য করতে হলে আমার কাগজপত্র ওকে লাগবে, দেখাইতে হবে। এবং আমরা যে ভূমিপুত্র সঠিক সেটাও আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তাহলে আমার একটা এখানে রেজিস্ট্রেশন লাগবে। এইরকম যদি কেউ তৈরি করে নস্যশেখের নাম করে দেশের ক্ষতি করা, রাজ্যের ক্ষতি করা, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলতেছি, আমি তাদের বিরুদ্ধে লড়ব, আসি, থাকবো, মৃত্যু না হওয়া পর্যন্ত সরকারের পাশে আমি দাঁড়াবো, আমার দেশকে ভালোবাসবো। আমি যদি একটু জানতে পারি যে এইসব সংগঠন, আমি অবশ্য জানিও না, নামও জানি না, শুনিয়ে নেই, জানি না, এইসব সাধারণ লোককে এরা পরমাণু দেখিয়ে যদি এইসব ভিতরে কাজ করে, সেই সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, তার জন্য কোনো আপত্তি নেই। যারা দেশের গাদ্দারি করবে, দেশকে ভালোবাসতে হবে, আমাদের যেখানে জন্ম সেখানে আমি থাকবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতের মুসলিমরা আমরা যারা আসি, আমরা এখানেই জন্ম, এখানেই আমাদের মৃত্যু, আর এখানেই আমাদের দাফন হবো, তাই দেশের
সাথে থাকবো, দেশকে আমি ভালোবাসবো। আপনি কি নতুন মোবাইল ফোন কিনতে চান? তাহলে চলে আসুন আমাদের শহর চ্যাংড়ামান্দার ইলেকট্রিক অফিসের নিকট আমাদের বাবার আশীর্বাদ মোবাইল হাউসে। এখানে স্যামসাং, ভিভো, ওপো, এমআই, নোকিয়া, ইনটেক্স, লাভা সহ সব ধরনের মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায়। বর্তমানে আমাদের মোবাইল হাউসে শারদীয়া উৎসব উপলক্ষে বিশেষ ছাড় চলছে। মোবাইল ছাড়াও এখানে মোবাইলের পার্টসও পাওয়া যায়। বিশদ জানতে যোগাযোগ করুন 9933880013 এই নম্বরে। আপনি কি বাইক ও স্কুটি কিনতে চাচ্ছেন? চলে আসুন আপনার শহর চ্যাংড়াবান্ধার কানু এন্টারপ্রাইজে। আমাদের শোরুমে হিরোর 100-200 cc সমস্ত ধরনের বাইক ও স্কুটি পাওয়া যায়। থাকছে হিরোর যে কোনো জেনুইন পার্টসও। এছাড়াও এখানে প্রশিক্ষিত মেকানিকের দ্বারা গাড়ির সার্ভিসিং এর সুব্যবস্থাও রয়েছে। ইন্স্যুরেন্স ও ফিনান্স এর সুব্যবস্থাও রয়েছে এখানে। বিশদ জানতে যোগাযোগ করুন 7679728684 এই নম্বরে। পাপা আপনি কা আমারে ঘর মে দিওয়ালি পার্টি নাই হো সকতি? और दोस्तों ने कहा दिवाली पार्टी होगी तो सिर्फ हमारे घर में। तो घर को दिवाली पार्टी के लिए रेडी करें। जब घर की रौनक बढ़ानी हो, दीवारों को जब सजाना हो, मेरोलैक, मेरोलैक, रंगों की दुनिया में आओ, रंगीन सपने सजाओ। इस दिवाली अपने घर को दीजिए मेरोलैक की रौनक।